আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এমকে টিভির সংবাদ দেখার জন্য। হোমনার মহিষমারীতে মিলাদ ও তাবারুক বিতরণ করে তিন লারা পাগলের আস্তানা উদ্বোধন, বিস্তারিত দেখুন চ্যানেল এমকে টিভির ডেস্ক রিপোর্টে। কুমিল্লার হোমনার মহিষমারীতে বট গাছের মৃত ডালা রোপণ করে পরিচর্যার মাধ্যমে জীবিত করেন হাজি সুলেমান শাহর বক্ত মোহাম্মদ জাকির হোসেন। গাছের ডালাটি দুইবার পরের জমির আইলে রোপণ করলেও জমির মালিকগণ বাধা দেন, পরে নিজের পৈতৃক জমিতে লাগিয়ে পরিচর্যার মাধ্যমে গাছের এই ডালাটি জীবিত করার নজির স্থাপন করেন সে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়, পরে জাকির হোসেন সেই বটবৃক্ষের নিচে মাটি ফেলে একটি আসন তৈরি করে তিন লারা পাগলের আস্তানা নামকরণ করে মিলাদ ও তাবারুক বিতরণ করে উদ্বোধন করেন। প্রথমে মিলাদ ও বিশেষ মুনাজাত করেন মহিষমারী পশ্চিমপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহ, পরে ভক্তিমূলক গান পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো ভিসি প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী। সিরাজ সাই কয় ময়লা লাল ফাঁদ পেতে ওই সিদ মুখী, ওই সিন্ধের মধ্যে ফাঁদ পেতে বউ চিরদিন পোষলাম এক অচিন পাখি, বেদ পরিচয় দেয় না ওই খেদে ঝরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষমারী গ্রামের সাবেক ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলাউদ্দিন, সামাদ পাগলার ভক্ত রুমিও ভুইয়া রিপন, মোহাম্মদ আব্দুস সাত্তার, মোহাম্মদ শাহ জামাল ব্যাপারী, সাংবাদিক এম এ কাশেম ভুইয়া, সালাউদ্দিন সরকার, মোহাম্মদ নাসির প্রধান ও এম ওসমান গনি মোল্লা প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মাসুম কাজী, মোহাম্মদ শরীফ মোল্লা, মোহাম্মদ বাবলু মোল্লা, মোহাম্মদ রুহুল কাজী সহ অনেকেই। উল্লেখ্য, মোহাম্মদ জাকির হোসেন মহিষমারী গ্রামের সন্তান হলেও তিনি বাল্যকাল থেকেই পাগলিয়ানায় মগ্ন ছিলেন এবং সঙ্গীতে তিনি মুগ্ধ থাকতেন। সর্বদাই তিনি আল্লাহর জিকির আসকার এবং ধ্যানে মগ্ন থাকতেন বলে এলাকাবাসী জানান।